হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো আজকে প্রচণ্ড শরীর খারাপ করছে, কারণ আজকে প্রচণ্ড রোদ, আজকে জানি না, শরীরটা প্রচুর দুর্বল লাগছে। তাও এই কষ্টটার মধ্যে আমি কত কষ্টভাবে রান্না করছি দেখো। আজকে কী কী রান্না হবে দেখো, পোয়া আর কচুদের তরকারি, আর এখানে আছে কাটা কেঁদুরি আর আলু, এটা তিল দিয়ে ভাজবো। আর এখানটায় মসুরি কলাই ভিজতে দিয়েছি, এটাকে বড়া করে তরকারি করব। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, ঠিক আছে? তো আমি এখানে কী কী নিয়ে এসেছি দেখো, মশলা করার জন্য লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, আর একটা টমেটো নিয়ে এসেছি তরকারিতে দেবো সেজন্য। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পইটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো আজকে আমি কিছু শেয়ার করতে পারলাম না অন্য কোনো ভিডিও, তো রান্নার ভিডিওটা দিয়ে দিলাম। তো আমার প্রচণ্ড শরীর খারাপ, সেজন্য এই ভিডিওটা দিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো আর ভিডিওটা দেখো আর ফুল ওয়াচ করো বন্ধুরা। তো আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, তো রান্না করতেও পারছি না, কত কষ্টভাবে রান্না করছি সেটা কীভাবে বোঝাবো তোমাদের। তো দেখো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? একটা থাল ঢাকা দিয়ে সিজতে দিয়ে দিলাম এটাকে। দেখো তরকারির জন্য মশলা কাটা হয়ে গেছে আদাগুলো, তারপর মশলাটা বেটে নেবো, ঠিক আছে? প্রথমে ভাবলাম মুসুরি কলাইটা বেটে নিই, তো তারপরে তর মশলাটা মাঠ বেটে নেবো। তো মুসুরি কলাইটা শিলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা বেটে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এবার আমি এখানে কেঁদুরিতে আলুতে তেল দিয়ে ভাজাটা কষে দিয়ে দিচ্ছি, সেটাকে ভালোভাবে হালকা কাচ্ছিটা জল দিয়ে সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দেবো এটাকে, দেখো ফ্রেন্ডস সব রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো গরম সেজন্য। আর আমার বাবুকে দেখো কই কচুতে আর ভাত, কই কচুতে আর ভাতে মাখিয়ে দিয়েছি, খাবে এবার। তো স্কুলে খিচুড়ি নিয়ে আস, মানে স্কুলের সেন্টার থেকে বাবুদের যে ডিমটা দিয়েছিলো দেখো, ডিমটার দিয়েছে, ডিমটা খাওয়ার মতন হলো, দেখো কীরকম ডিমটা, দেখো একবার তাকাও, একবারে কাঁচা হয়েছে পুরো। তো ছেলেতে খাবে কী করে এটা বলো, এই দেখো দেখতে পাচ্ছ ডিমটা, দেখো কীরকম খাবে কী করে বলো, ডিমটা তোমরাই বলো খাবে কী করে ডিমটা, একবারে কাঁচা হয়ে আছে ডিমটা একবারে। তো কুসুমটা কোনো রকম খাওয়া যাবে, ডিমটা খাওয়া যাবে না, দেখো আমার ছেলেটা খেতে এসছে, তোকে খাওয়াবো এবার ভাতটা, তো ডিমটা খাওয়াই যাবে না, দেখো কেমন অবস্থা। তো দেখো ফ্রেন্ডস, আর বিকেল বেলায় আমি টিফিন খাবারের জন্য মানে ডিম টোস্ট তৈরি করছি, তো দেখো কিভাবে তৈরি করি আর কেমনভাবে তৈরিটা করি দেখে নাও। আর ডিম টোস্ট কে কে খেতে ভালোবাসো প্লিজ জানাবে কমেন্টে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটা একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি লাইক বাজিয়ে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমার। তো দেখো কীভাবে তৈরি করি, লবণ দাও, শুধু লবণ দাও, কোনো সেটি এগুলো সেকে নিচ্ছি, কারণ ভালোভাবে একটু সেকে না নিলে তেল দিয়ে ভালো লাগবে না, সেজন্য সেকে নিলাম ওগুলোকে তেল দিয়ে। আগেরগুলো হয়ে গেছে, তো আগেরগুলোতে ডিমটা বেশি পড়ে গেছে, তো এটাতে ডিম একটু কম আছে, সেজন্য কেমন লাগবে জানি না। তো ডিম যতটাই আছে ওটা দিয়ে বানিয়ে দেবো।